सोलर पल्ली की इस बार की थीम है पद्मा नदी की रूप कथा। कांचोपाड़ा घटक रोड सोलर पल्ली क्लब की इस बार की थीम है पद्मा नदी की रूप कथा, जिसमें पद्मा नदी के मछुआरों के जीवन संघर्ष की कहानी दर्शाई जाएगी। पंडाल के भीतर मछुआरों की बस्ती जैसी छोटी छोटी झुग्गी रहेगी, बाहर के ब्राडली टैंक को पद्मा नदी का रूप दिया जाएगा। मुख्यमंत्री ममता बनर्जी वर्चुअली इस पूजा पंडाल का उद्घाटन करती हैं। इस बार भी वैसा होने की संभावना है। पूजा कमेटी के सचिव तरुण कुमार मंडल ने बताया कि विगत साल पूजा आयोजन में सोलर पल्ली उत्तर 24 परगना जिला में प्रथम हुई थी। इस बार भी उस रिकॉर्ड को बनाए रखने की कोशिश है। बिजपुर विधायक सुबोध अधिकारी और नगर पालिका चेयरमैन कमल अधिकारी के सहयोग के बिना इतनी बड़ी पूजा कर पाना संभव नहीं था। জেলার মধ্যে আমরা প্রথম হয়েছিলাম, অতএব প্রতিমাও এবারে একটা আলাদা চমক আছে। মণ্ডপের সঙ্গে সাজিয়েই ঠাকুর মানে প্রতিমা আসছে। অসুবিধা তো হবেই, প্রাকৃতিক দুর্যোগকে তো বাদ দিয়ে কিছু করা যায় না। তাদের তো হচ্ছেই, পরিশ্রম করছে, তারাও আপ্রাণ চেষ্টা করছে। তবে আশা করছি আমরা আমাদের যে পুজো মণ্ডপ আমাদের উদ্ঘাটন হবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তার ভার্চুয়ালের মাধ্যমে করবেন। তো সেই দিন এখন আমরা পাইনি, এখনও আমরা দিন ঘোষণা ওরা করেননি, তবুও আমরা মহালের মধ্যেই আমরা এটা কাজটা শেষ করে দেবো। গত বছর ভার্চুয়ালি হয়েছিল। কাঁচাবার ষোলরপল্লী পুজোটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালের মাধ্যমে করে। তো আমরা এবছরও আশা আছে আমাদের পুজো উদ্ঘাটন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং যিনি এই পুজোর উদ্যোক্তা তিনি হচ্ছে আমাদের বিজপুর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মাননীয় সুব্রত অধিকারী মহাশয়, এবং যার প্রেরণা, যার চেষ্টা, যার সহযোগিতা ছাড়া এইভাবে এত সুন্দরভাবে পুজো করা যায় না। সে আমাদের সকলেই প্রিয় মানুষ, পাঁচশামারা পৌরসভার পৌর প্রধান, অত্যন্ত প্রিয় মাননীয় কমল অধিকারী।